বছরের প্রথম দিনে দেশব্যাপী প্রাথমিকে বই উৎসব উদযাপন করা হয়েছে। বিপুল উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে সকালে সারা দেশে প্রাথমিকে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বছরের পাঠ্যপুস্তক পেয়ে উল্লাসে মাতেন শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জয়ন্ত কর্মকারের রিপোর্ট। গাজীপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। বছরের প্রথম দিন পাঠ্য বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হন শিক্ষার্থীরা। নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন, এই স্লোগান নিয়ে উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের প্রতিটি স্কুলে স্কুলে পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়েছে। সকালে টাঙ্গাইল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস যৌথ উদ্যোগে এই আয়োজন করে। বই পেয়ে খুব ভালো লাগছে, ভালো করে পড়াশোনা করব, আমার বই পেয়ে খুব ভালো লাগছে, আমার বই পেয়ে খুব আনন্দ লেগেছে। বরিশালে নতুন বছরের প্রথম দিনে শতভাগ বই পেয়েছে প্রাথমিক স্তরের 6241টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল 2393টি বিদ্যালয়ের বই পৌঁছেছে মাত্র 75%। বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বই পেলে সারা বছরই তারা প্রথম থেকেই যদি তারা লেখাপড়া শুরু করতে পারে তাহলে তারা তাদের রেজাল্টটা ভালো করতে পারবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী দয়াতে আমাদের মেয়েরা এখন বই পাইতে আছে, বছরের শুরুতেই প্রথম দিনেই নতুন বই পায়, এটা তার কাছে আমরা সবাই এর জন্য খুব কৃতজ্ঞ এবং আমরা খুবই আনন্দিত। ময়মনসিংহ নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন উড়িয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। দিনাজপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। জেলা সরকারি বেসরকারি সব বিদ্যালয়েই অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। এছাড়া জয়পুরহাট, নওগাঁ, সিলেট, হবিগঞ্জ, মেহেরপুর ছাড়াও সারা দেশে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। জয়ন্ত কর্মকার, নাগরিক।